তো কি খবর বন্ধুরা? এই ফুগলি দা ক্যামেরা, ট্রাইপড আর নিজের ঘর ছাড়া একদম ভালো থাকতে পারে না, একদম ভালো থাকতে পারে না। তাই আবার নিজের ফর্মে ফিরে আসার চেষ্টা হচ্ছে। আজকের এমন একটা গেম খেলবো বন্ধুরা, যে গেমটা একটু সেট করে নিই, দাঁড়া। তো যে গেমটা খেলবো বন্ধু, সেই গেমটা আমরা ছোটোবেলায় অনেকে খেলেছি। ছোটোবেলা বলতে, ঠিক আছে কি, একটু নিচে নামাতে হতে পারে। ছোটোবেলা বলতে, আমরা যারা 90s কিড ছিলাম, 90-এর দশক, 1990 সাল থেকে 2000 ইংরাজি সাল অব্দি যাদের ছোটোবেলাটা কেটেছে, তারা এই গেমটার সাথে খুবই পরিচিত। চলো ইনস্টলে বসিয়ে দিই, তার সাথে সাথে গল্প করব। আর আমার এই 16 দিনের ঘোড়া বেড়ানোর ব্যাপারে কিছু কথা তোমাদের বলবো। বন্ধু, সব ভিডিও হয়ে রেডি ছিল, এডিট করে শুধু ছাড়ার কথা ছিল, তার সাথে কিছু ভয়েস ওভার আর ফেস ক্যাম করার ইচ্ছা আছে, সেগুলো করেও ফেলবো। কিন্তু মুশকিল হলো গিয়ে ফাইল খুঁজতে গিয়ে দেখি 60 থেকে 70খানা ফাইল, মানে ভিডিও ফাইল গায়েব। আর সেটা দেখে একসাথে মাথা গরম এবং ভয় দুটোই ধরে গেল, কারণ আমার ভিডিও ক্লিপসগুলো আমি হারালাম শুধু নয়, তার সাথে হারালাম আগ্রা তাজমহল ঘোরার সেরা সেরা মুহূর্তগুলো। যাই হোক, যে কটা ফুটেজ বেঁচে আছে এবং আমার বাবার তোলাও কিছু ফুটেজ আছে, সেগুলো মিক্স করে আমি 3-4টি ভিডিও তোমাদের এই ফুগলে আমাদের এই ফুগলেজার চ্যানেলে নিয়ে আসবো, এবং তুমি দেখবে ঘোড়া বেড়ানোর মুহূর্তগুলো কত সুন্দর আর ফ্যান্টাস্টিক। বন্ধু, ব্রিক গেম হলো আর কিছুই না, আমাদের ছোটোবেলায় সেই খেলা, বাটন টেপা, দুটো নিপো ব্যাটারি লাগানো সেই গেম। সাউন্ড পাচ্ছ? দিস ইজ নস্টালজিয়া, যেটা এখনকার ছেলেরা বুঝবে না, তাও দেখো তোমরা, তোমরা মজা পাবে। 19-in-1, তাও সত্যি কথা বলছে, এক একটা গেমের ক্ষেত্রে লেখা থাকতো 1001-in-1, বিশেষ করে ভিডিও গেমসের ক্ষেত্রে হতো, যেগুলো টেলিভিশনে লাগিয়ে খেলতে হতো, এগুলো পুরোনো গেম। চলো খেলা যাক। এ, এটা হলো ওই সাজানোরটা, ব্রিক্স দিয়ে বাড়ি সাজানোর এবং এক একটা সরলরেখা করতে হয়। নেক্সট দেখি, বি, এটা আমার খুব ফেভারিট কামানের গেম ছিল। তারপরে গাড়ি, সি, গাড়ি। ডিতে হচ্ছে ওই নোকিয়া মোবাইলে যেমন থাকে সাপের খেলা। 5 হচ্ছে এই ফিল আপ করতে হবে এক একটাকে, এটা একটু বোরিং কিন্তু ভালো। 6 নম্বরটা ঠিক তার উল্টো, মানে আগেরটা ভরাট করে আর এটা খয়ে যায় আর কি। 7 নম্বর, এটা খুব ভালো লাগে, এটা একটা হার্টের মতো আসে। এটা হচ্ছে ডান দিক বাঁ দিক করে মেজারমেন্ট করে, মানে বক্সটাকে নিচে পড়তে দিলে হয় না আর কি, নিচে পড়লে আউট হয়ে যায়। যাই হোক, তোমাদের কাছে প্রলাপের, পাগলের প্রলাপ মনে হতে পারে, যেহেতু তোমরা গেমটা খেলোনি যারা কম বয়সী আছো, আর যারা আমার মতো বয়সে গেম আমার থেকে একটু বেশি কম, তারা নিশ্চয়ই এই গেমটা কখনো না কখনো খেলেছো, নিজের কিনে খেলে থাকতে পারো, বন্ধুবান্ধবদের থেকেও খেলে থাকতে পারো, আমি জানি না। চলো গাড়ি দিয়ে শুরু করা যাক, যেটা আমাদের সব থেকে ফেভারিট। ডান দিকে যেটা দেখছো সেটা হচ্ছে লেভেল আর স্পিড আর 4খানা চান্স। আর ডান দিকের এই বাটনটা যেটা রোটেট আর ডিরেকশন, বড় করে গোল বাটনটা, সেটা প্রেস করলে গাড়ি তাড়াতাড়ি এগোবে। গেমটা পারফেক্টলি তৈরি করেছে ব্রিক গেম, যে মানে পুরোনো গেমটাকে কপি করে। আমি একটা চান্স হারিয়ে ফেললাম কথা বলতে বলতে। অনেকদিন পরে এই ধরনের গেম, ভাবলাম একটু পাগলামো করি এতদিন পর চ্যানেলে আসছি যখন। তো বন্ধু, ঘোড়া বেড়ানোর মুহূর্তে যেটা বলছিলাম, সেই ফুটেজগুলো আমি হারিয়ে ফেলেছি, খুব খারাপ লাগছে। তার কারণ আমি যে মেমোরি কার্ডটা কিনেছিলাম, সেই মেমোরি কার্ডটা বেরিয়েছে কোরাপ্টেড, মানে ফেক মেমোরি কার্ড কিনেছি 64 জিবি। তার ফলে কী হয়েছে, কিছু ফাইলস আমি মেমোরি কার্ডে রাখতে গিয়ে চেক করিনি, সেই ফাইলগুলো স্পেসের অভাবে করাপ্ট হয়ে গেছে। 8-9 জিবি ভরে যাওয়ার পর সেই ফেক মেমোরি কার্ডটায় আর কোনো মেমোরি, মানে ঠিকঠাকভাবে ইউজ করা যাচ্ছে না। তো আমি 500-600 টাকার জিনিস কিনে ঠকলাম, সেটা বড় কথা না। তার সাথে চলে গেলাম আমার নর্থ ইন্ডিয়া ঘোরার কিছু ভালো মুহূর্ত। আর তারপরে যখন চেক করলাম 3-4 দিনের মাথায় যে আমার আগ্রার ঘোরার কিছু মুহূর্ত আমি হারিয়ে ফেলেছি, যা আমি হেরেই গেলাম, এই রে নেটটা অফ করতে ভুলে গেছি। এটা তো অফলাইন গেম, কাজে নেটের কোনো প্রয়োজন নেই। আর এবার খেলি, এবার আমার জিততেই হয়। নেটটা অন রাখলে কী হবে, খামোখা কিছু অ্যাডভার্টাইজ ঢুকে যাবে, যেটা গেমের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। ফ্রি
ফায়ার পাবজি খেলনে ভালো এই গেমটা খেলে দেখাও, যদি এটা ইজি আছে। আরও এর থেকে টাফ গেম এই ব্রিক গেমের মধ্যে আছে, আমি একদিন খেলিনি। আর এর কন্ট্রোল পারফেক্ট হলেও, মানে 1% হলেও একটু ইনপারফেক্ট তো হবেই, কারণ এটা সেই গেমটাকে এখানে ডিজিটালাইজ করা হচ্ছে, অ্যাপ্লিকেশনের মতো করে বানানো হয়েছে। স্পিড বেড়ে গেছে, নামই বাড়িয়েছি খেয়াল করে কতটা। তো বন্ধু, ছোট ছিলাম যখন ঘন্টার পর ঘন্টা গেমগুলো খেলতাম, আর তখন এত প্র্যাকটিস হয়ে গেছিল যে এই স্পিড বাটনটা চেপে ধরে রেখে খেলতে পারতাম। সব খেলাতেই আমি নোব, এবার আমার জিততে হবেই হবে, প্রেস্টিজের ব্যাপার, ইজ্জত কা সওয়াল। একটা কথা বলবো না বন্ধুরা, কথা বললে আমি হেরে যাচ্ছি বাবা। আসলে এটা ধৈর্যের ব্যাপার একটুখানি, কারণ আমি তাড়াহুড়ো করে খেলতে চাইছি, আরো গেমগুলো দেখাবো বলে তোমায় যেগুলো এই গেমে আছে। স্পিড আপ হয়েছে, তো এইভাবে কি লেভেল আপ হচ্ছে, এটা থামবে না? আগে কি হতো, মানে আমরা যখন খেলতাম একটা গ্রাফিক্স আসতো খেলে লেভেল কমপ্লিট করে ফেললে। চলো যাই হোক, আরেকটা কিছু ট্রাই করা যাক, ব্যাক করে দিই এটাকে। অ্যাড ঢুকে গেছে, অ্যাডগুলো লোড হয়ে গেছে অ্যাকচুয়ালি। এবারেই কামান গেমটা খেলি। মেন যে ভরাট কামানটা দেখছো সেটা আমার, আর যেগুলোর পিছনে ব্রিকটা কম সেটা হচ্ছে আমাদের অটোমেটিক বটস আর কি, যে বট নিয়ে ফ্রি ফায়ারের প্লেয়ার আর পাবজি প্লেয়াররা খুব বেশি চর্চা করো, সেই বট। এগুলো হচ্ছে খুব ইনোসেন্ট বট, কিন্তু যত লেভেল আপ হবে তত ওদের ইনোসেন্স কমতে থাকবে আর ওরা ভয়ানক হয়ে উঠবে, তখন কারুকে বাদ দেবে না, সে তুমি হও ফগলে দা হও। আবার কি হয়, গুলি যদি মুখোমুখি হয়ে যায়, একজন ধরো তোমায় ফায়ার করে দিয়েছে, তো তুমি মুখোমুখি ফায়ার করে সেই ফায়ারটি কথা বলতে গিয়ে উড়িয়ে দিল আমার বডিতে লেগে গেল, তো তুমি সেই মুখোমুখি ফায়ার করে দিলে সেই গুলিতে গুলিতে ধাক্কা লেগে ক্র্যাশ হয়ে কেটে যায়। সব থেকে সেফ হচ্ছে একটা কোনা নিয়ে নেবো এরকম আর অপেক্ষা করা, কিন্তু অনেক সময় লেগে যাবে কারণ দুদিক সেফ থাকে। বন্ধুরা তোমরা ট্রাই করো আর আমাকে জানিও যে কেমন লাগলো, যারা কোনোদিনও খেলোনি বা কিংবা যারা অনেক ছোটোবেলায় খেলেছিলে আর তারপরে অনেকদিন পর আমার ভিডিও দেখে তোমরা আবার খেলেছো, তার আমায় জানিও, কমেন্ট করে অবশ্যই জানিও, আর এই ভিডিও কেমন লাগলো সেটা জানিও। তো এভাবে মারতে মারতে ফাইনালি বন্ধুরা, চলো একটু ধৈর্য রাখো, হ্যাঁ আমি গেমটা ওভার করি, ওই তো লাস্ট একজন, হ্যাঁ এটা হয়ে যাওয়ার পর এই বড় কামানটা আসে আমার মনে ছিল। এর আবার কি ফায়ারিং যে ওর মানে নলটা আছে যেখান থেকে ওর ফায়ার বুলেটসগুলো বেরোচ্ছে সেখানে মারতে হবে, প্লাস নিজেকে বাঁচাতেও হবে। তো আমি এগুলো একসঙ্গে প্রচুর খেলেছি তাই আমি সাবকনসিয়াসলি খেলছি, আর আগে তো আরও মারতে হতো, এত সহজে মরে গেল। চলো আর কি আছে দেখি। তো বন্ধু চিন্তা করো না, ঘুরে বেড়ানোর ভিডিও অবশ্যই আসবে, আসতে বাধ্য, কিন্তু হ্যাঁ যেভাবে প্ল্যান করেছিলাম সেভাবে করা হয়নি বলে, আগ্রার পরে যে কটা জায়গা ঘুরেছি আমার মুড অফ ছিল, আমি আর ভিডিও বানাইনি, সেই কারণে আমার বাবার তোলা কিছু ফুটেজগুলোকে আমি তোমাদের অল্প অল্প করে দেখিয়ে তার সাথে গল্পের মাধ্যমে তোমাদের জায়গাগুলো কীভাবে ঘুরেছি এবং সেই জায়গাগুলোর বিশেষত্ব কী আছে সেগুলো বলবো। চলো এইটা একটা ভালো গেম, এটা একটা কঠিনও, আমার বন্ধুরা যারা ছিল তখন এই গেমটা ওরা খেলতো না, স্কিপ করে যেত, অথচ দেখতো যে আমি খেলছি কারণ এটা আমি খুব বুঝতে পারতাম। এই যে ডটটা দেখছো যেটা নিচের লাইনে আছে, তোমরা বুঝতে পারছো কিনা জানি না, যেখানে বাসটা হলো সেটা হচ্ছে আমার, এই যে নিচের লাইনটা দেখো আমি ডান দিক বাঁ দিক করছি, আর ধরে নাও এইগুলো সাবওয়ে, সব এই ওয়েগুলো দিয়ে নানা রকম গাড়ি যাচ্ছে বা ট্রেন মতো যাচ্ছে, তাও এই গ্যাপগুলোর মধ্যে দিয়ে তোমাকে মুভ করে করে একদম উপরে নিয়ে যেতে হবে এটাকে, এটাই হচ্ছে তোমার গেম। এবার তাদের স্পিডটা তোমাকে জাজ করতে হবে, নাহলে তুমি হেরে যাবে, এক একটা গাড়ির স্পিড এক এক রকম। দেখো আমি সেকেন্ড লাস্ট লেয়ারে উঠে গেছি এবং উপরে একটাকে তুলে নিতে পারলাম, এভাবে বাকি লেয়ারগুলো তুলতে হবে, তো এত খেললে মুশকিল তাই আমি অল্প অল্প খেলে দেখাচ্ছি।
এখানে তিনখানা বাটন তিনখানার সাথে ম্যাচ করিয়ে খেলতে হবে, এইভাবে পয়েন্টস করতে হবে। বন্ধু খেলাগুলো খুবই ডাল মনে হতে পারে, কিন্তু আমরা ছোটোবেলায় যেভাবে পরিমাণ এনজয় করেছি, আর তোমাদের মধ্যে যারা ভিডিও দেখছো তারা যদি করে থাকো তাহলে আমার ভিডিও আমার কমেন্ট সেকশনে বলো তোমরা কত খেলতে বা কতটা তোমাদের মজা লাগতো। আর এখনকার গেমের মজা আলাদা, গ্রাফিক্স হাই হয়ে গেছে, নানা রকম কন্ট্রোলস বেড়েছে, কিন্তু ব্রিক গেমের মজার সাথে কারোর তুলনা করা চলে না। এটা একাধারেই নস্টালজিয়া এবং আমাদের ছোটোবেলার স্মৃতি তো বটেই, এবং তার সাথে ক্রিয়েটিভ। এইগুলো তো সোজা লেভেল আপ হলে খুব কঠিন হয়ে যায়, এইগুলো আমি প্রচুর খেলতাম। এটা আবার অন্য ধরনের গাড়ি, আচ্ছা এটা আমার ছিল না। আসলে এই ধরনের ব্রিক গেমগুলোর অনেক রকম ভার্সন মার্কেটে অ্যাভেলেবেল ছিল, তার মধ্যে আমার ভাগ্যে যে যে একটা দুটো আমি কিনে খেলেছিলাম বা আমার বাবা কাকারা কিনে দিয়েছিল, তাদের মধ্যে এইটা ছিল না। এটা আমি প্রথমবার খেলছি, রাস্তাটা শুধু একটু প্যারা ব্যাপার। আচ্ছা এইবার সাউন্ডটা একটু অ্যানোয়িং লাগতে পারে, কমিয়ে দিই হালকা। ও যাই হোক, চলো আর দেখা যাক কী আছে। গাড়ি তো হলো, এটা আবার তিনখানা। দেখি গাড়িটা আমার সব থেকে বেশি ফেভারিট ছিল, আমি ঘন্টার পর ঘন্টা খেলতাম। এখানে আবার বড় রোড আর কি, হাইওয়ে, যেখানে তিনখানা লেন, তো এইরকম আর কি আছে। এই তো সাপ, এই যে নিচের লাইনটা দেখো এগোচ্ছে, আমি যদি ঠিক টাইমে মুভ না করি তাহলে ওটা ধাক্কা লেগে খেলাটার একটা চান্স লুজ হবে। এদিক দিয়ে গেলে কি আবার নিচ দিয়ে, হ্যাঁ ওটা রিডাইরেক্ট করা আছে, যারা খেলো তারা বুঝতে পারবে। আর কুইকনেসের জন্য যে ডিরেকশনের কিটা দিচ্ছ সেটাও টিপতে পারো, প্লাস আমি ডান দিকের বড় বাটনটাও ইউজ করতে পারি স্পিড বাড়ানোর ক্ষেত্রে। এখন তো আমি ধরে ধরে খেলছি, কারণ সেই ছোটোবেলার পর কি আর প্র্যাকটিস করেছে। এইভাবে সাপ একটা করে যেত খাবে, যারা নোকিয়া 300 খেলেছো, অন্যান্য নোকিয়া সেটে খেলেছো তারা জানো এই লজিকটা খুব ফেমাস লজিক, সাপ একটা করে খাচ্ছে আর বড় হয়ে যাচ্ছে, আর নিজের লেজে নিজে কেটে ফেললে বা ধাক্কা দিয়ে ফেললে খেলা নষ্ট হয়ে যাবে। তো চলো আর বেশি লম্বা না করে নেক্সট দেখি কী আছে ইন্টারেস্টিং। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই একটা গেম যেটা আবার ঘুরে প্রথমে যেটা ছিল এতে চলে এলাম। চলো এগুলো কী হয়, এগুলোকে নিজেদের মতো রোটেট করে পজিশনিং করানো যায়, আর একটা করে লেয়ার ম্যাচ করালে একটা করে ধাপ তোমার সাকসেস হবে, মানে কেটে যাবে। খেলাটা দেখো তাহলেই বুঝতে পেরে যাবে। আচ্ছা যেমন ধরো নিচের লাইনটা একটা জায়গায় গ্যাপ ছিল, আমি ওখানে দিতে ওই লাইনটা কেটে গেল, খুব ইন্টারেস্টিং। আর যত সোজা সোজা দেখে মনে হয় তত সোজা নয়, কারণ যত লেভেল আপ হবে তোমার স্পিড বাড়বে, এই ব্রিকগুলো আসার স্পিড বাড়বে, এবং তার সাথে তোমাকে বুদ্ধি করে করে যদি না বসাতে পারো টাইম, মানে টাইমের সাথে গ্যাপগুলো ম্যানেজ করে অ্যারেঞ্জ করতে না পারো তাহলে গেম ওভার হয়ে যাবে। এবং এই গেমগুলো যেরকম দেখছো এগুলোরও কমপ্লিকেটেড ভার্সন আছে, আর এতে না থাকলেও নানা রকম আরও ভিডিও গেমস যেগুলো অ্যাভেলেবেল ছিল সেগুলোতে আছে। চলো একটা লাস্ট লেয়ার মিলিয়ে আমি আজকের এই ভিডিও খতম করছি, আর তোমরা কমেন্ট করো। আমার ইউটিউব চ্যানেল আছে, যারা ফেসবুকে দেখছো তাদের কথা বলছি, ইউটিউব চ্যানেল আছে ফোগলে দা, এই সেম নাম যেটা তুমি ফেসবুকে দেখছো, গিয়ে টুকুস করে সাবস্ক্রাইবটা করে দিয়ে বেল নোটিফিকেশন অন করে দিও। আমি আরও নানা রকম সারপ্রাইজিং মজার ভিডিও আনবো, তোমাদের সাথে গল্প করবো, ঘোরা বেড়ানোর ভিডিও আসবে, আরও নানা রকম ভিডিও আসবে। তোমরা অনেকে বলেছো যে ফোগলে দা কী হলো, এতদিন পর তুমি ভিডিও দি আসছে না, তুমি কি চ্যানেল বন্ধ করে দিলে? তো বলি বন্ধুরা আমার পক্ষে চ্যানেল বন্ধ করা সম্ভব নয়, কারণ এই চ্যানেল আমি ক্রিয়েট করেছিলাম কোনো এজেন্ডা বা টার্গেট নিয়ে নয়, মন ভালো করার জন্য আমি এই চ্যানেল বানিয়েছি, কোনো টার্গেট না রেখে কোনো এক্সপেকটেশন না রেখে। আর সেখান থেকে তোমাদের থেকে যা ভালোবাসা আমি পেয়েছি আমি জীবনে ভুলবো না, আর আমি চ্যানেলে ভিডিও আপলোড করাও জীবনে ছাড়বো। তো দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ভিডিওতে, ব্লগসের ভিডিওতে। কত সুন্দর দেখবে ঘোরা বেড়ানোর ভিডিও আর এনজয় করবে সেটাও আমাকে জানিও। আর ইনস্টাগ্রাম টুইটার ফেসবুকে তোমরা আছোই, যারা যেখানে আছো ফলো করে নাও, আমাকে মেসেজ পাঠাও, আমার সাথে কথা বলতে চাও। এক ভাই হঠাৎ করে আমায় মেসেজ করলো অনেকদিন পর, ফুগলে দাতে ভিডিও না দিতে অনেকদিন থিতিয়ে গেছিলো চ্যানেলটা, কেউ রেসপন্স দিচ্ছিল না। আর তোমাদের থেকে রেসপন্স পাওয়ারও আমার একটা নেশা আছে, তাই রেসপন্স না পেলে আমার মনও কোথাও না কোথাও একটা ঠিক মানে খারাপ লাগে না, কিন্তু একটু ব্ল্যাঙ্ক ফিল করি। কিন্তু সেই ভাই হঠাৎ করে এসএমএস করলো 16-18 দিন পর, এসএমএস না মেসেজ করলো যে ফুগলে দা আমি তোমার বড় ফ্যান এবং তোমার সাথে খেলতে যাই, আপনার সাথে খেলতে যাই, এবং আপনি যে আমার সাথে খেলবে রাজি হয়েছেন তাই আমি অনেক কৃতজ্ঞ। তো এই মেসেজগুলো পড়লে
বলবো না যে আমি বার খাই বা ভাও খাই, কিন্তু আমার ভালো লাগে যে কেউ আমার ইম্পর্টেন্স দিচ্ছে। আমি তেমন কিছুই করে উঠতে পারি না, কিন্তু তাও গেমের মাধ্যমে যে তোমাদের আনন্দ দিচ্ছি সেটা তোমরা কতটা অ্যাপ্রিসিয়েট করছো সেটা ভেবে আমার খুব ভালো লাগে। তাই আমি চালিয়ে যাব আমার মেন চ্যানেলে। আমার অনেক প্রেশার, টিউটোরিয়ালস, নলেজ, নানা রকম জিনিস শেয়ার করি ইন্টারনেট এবং ওয়েব জিরো, নানা রকম ব্যাপার, ফেসবুক পেজ কীভাবে চালাতে হয়, তারপর ইউটিউব অ্যালগোরিদমে আমি চলে আসবো। মানে টেকনিক্যাল ওয়ার্ডস তোমাদের বেশি বোর না করে বলছি, আমি টেকনোলজি রিলেটেড ভিডিওজের উপর বেশি ফোকাস করছি মেন চ্যানেলে। সেই কারণে ফোগলেদা আমার পক্ষে বেশি ভিডিও তো দেওয়া সম্ভব হবে না, তা আমি যখন তখন চলে আসবো এরকম প্ল্যান না করে আর ক্যাজুয়াল ভিডিওজে যেমন তেমন করে। দেখতে পাচ্ছ আমি বসে আছি যেখানে, এইভাবেই আমি ভিডিও শুরু করেছিলাম, ঠিক এইভাবেই যেদিন আমি ভিডিও দিয়েছিলাম। এখন তো গোটা 40-50 ভিডিও আপলোড হয়ে গেছে, তোমাদের রেসপন্স পেয়ে গেছি। তখন কিন্তু কোনো এক্সপেকটেশন না রেখেই আমি ভিডিও বানিয়েছিলাম, আর সেইরকমভাবেই ঘরের ক্যাজুয়াল ড্রেস পরে, কোনোরকম প্রস্তুতি না নিয়ে, চট করে ক্যামেরাটাকে বসিয়ে দিয়ে যেমন তেমন করেই ভিডিও বানানো। তো এই যেমন তেমন করার মধ্যেও একটা ভালো লাগা থাকে, একটা ফ্রি ভাব থাকে যে আমি তোমাদের কোনো কিছু সাজিয়ে গুছিয়ে না করে একদম যেমন ঘরের ভাই বোন বা বন্ধু বান্ধবের কাছে যেমন মানুষ থাকে ঠিক সেভাবেই আমার নিজের চ্যানেলে আমি আসি। তোমরা অ্যাপ্রিসিয়েট করো, তোমাদেরকে অনেক থ্যাঙ্কস ফোগলেদাকে এতটা সাপোর্ট আর এতটা ভালোবাসার জন্য। আরও ভালোবাসা দেখাও, শেয়ার টেয়ার করো, বন্ধু বান্ধবদের আনো চ্যানেলে। আমি আরও নতুন নতুন ভিডিওস আর আসবে, আরও নতুন নতুন ভিডিওস আর গল্প। চলো আর কথা না বাড়িয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।